আসসালামু আলাইকুম বিবার আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই আমার চ্যানেলে আজকে তৈরি করবো খুব সহজে ও খুব মজাদার একটি রেসিপি সেটা হচ্ছে নুডলসের চাউমিন আর এটা আমি সয়াবিন দিয়ে তৈরি করেছি সয়াবিন কিন্তু খুব পুষ্টিকর একটি খাবার খুবই স্বাস্থ্যসম্মত আর এটা কিভাবে রান্না করতে হয় আজ আমি সেটা দেখাচ্ছি আর এখানে গরম পানি দিয়ে একটু লবণ দিয়ে রেখে দিয়ে যাম তো আর এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি এই মশলাটা দিয়ে আমি পুরো নুডুলসটা রান্না করব আর এর জন্য আমার চার চারবার এই মশলাটা প্রয়োজন হবে তো দিয়ে দিলাম এক চামচ পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি গরম মশলা জিরার গুঁড়া সাথে দিয়েছি টেস্টিং সল্ট মরিচের গুঁড়া আর হচ্ছে নুডলসের প্যাকেটের একদম সম্পূর্ণ মশলা আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো চিনি তো চিনিটা একটু বেশি পরিমাণ দিলেও কিন্তু এটা খুব বেশি পরিমাণ হবে না মরিচের কারণে এটা একটু ব্যালেন্স হয়ে যাবে তো একটু মিক্স করে এই শুকনা উপকরণটা আমি আলাদা করে রেখে দিলাম এরপরে প্রথমে যে পানিটা আমি গরম করতে দিয়েছি সের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো এটা আমি একটু সিদ্ধ করে নিব তারপরে একটু গরম পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এটা একদম নরম হয়ে যাবে এবং খুব সুন্দর মতো সফট হয়ে আসবে খেতে খুব বেশি ভালো লাগবে এখন আমি গরম পানি থেকে এটা একটু ছেঁকে নিচ্ছি ছেঁকে এটা আলাদা করে তুলে নিব আর একটু চিপে এটার পানিটা বের করে নেব চিপে বের করে নিলে এক্সট্রা পানিটা কিন্তু সয়াবিনটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে আর এখন আমি নুডুলসটা রান্না করে নেব এর জন্য এখানে নর্মাল কোকাকুলা নুডুলসের পুরো এক প্যাকেট নুডুলস সিদ্ধ করে নিচ্ছি তো মিনিট পাঁচের পরে এটা আমি ঠান্ডা করে নেব আর এখানে যেই আগে থেকে যে সয়াবিনগুলো রেখেছি সেগুলো আরেকটু চিপে নিচ্ছি যাতে এক্সট্রা পানি যদি থেকে থাকে এটা জন্য বের হয়ে যায় এখন এগুলো আলাদা করে রেখে দিব আর এর মধ্যেই আগে থেকে যে নুডুলসটা মশলা রেডি করেছি সেটা দিয়ে নিব আর এখানে কিছু আলু আমি হাফ বয়েল করে টুকরো টুকরো করে নিয়েছি নিয়ে এখানে দুই চা চামচের মতো সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো মতো মেখে নেব মেখে এটা রেখে দিলাম আর এখানে নুডলসটা সিদ্ধ হয়ে গেছে এখন এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিব। যাতে ভিতরটা খুব সুন্দর মতো সফট হয়ে যায় এখন আমি একটি কড়ার ভিতরে সে আগে থেকে ম্যারিনেশন করে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো মতো নেড়ে নিব রান্না করার সময় অবশ্যই চুলের হিটটা মিডিয়ামে রাখতে হবে আর নুডুসে দেওয়ার জন্য একটা সস তৈরি করে নিচ্ছি এখানে আমি টমেটো সস আর সয়া সস মিক্স করে আলাদা করে একটা সস তৈরি করে নিব। আর এটাই আমি সেই চাউমিনে ব্যবহার করব। এরপর আমি যে আগে থেকে চাউমিনটা রান্না করার জন্য যে সয়াবিনটা তেলের মধ্যে ভাজা ভাজা করছিলাম এর মধ্যেই আমি সেই তৈরি করা সসটা দিয়ে দিচ্ছি এখন একটু নেড়ে নিব যতক্ষণ পর্যন্ত না একটা হালকা ঘন হয়ে আসছে একটা বলক চলে আসার পর সেই আগে থেকে শুকনো যেই মশলাটা আমি তৈরি করেছি তার অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে নিচ্ছি দেখবেন খুব সুন্দর মতো উপরে তেলটা ভেসে এসেছে এখন আমি সিদ্ধ করে রাখা নুডুলসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে আর এর মধ্যে সে বাকি মশলাটা দিয়ে দিব এতে নুডুলসের মধ্যে কিন্তু সম্পূর্ণ মশলাটা খুব সুন্দর মতো মিক্স হয়ে যাবে এখন দিয়ে একটু চুলার হিটটা হাই হিটে রেখে এবার এটা খুব ভালো মতো ভাজা ভাজা করে নিব। আর এর মধ্যে খুব অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যদিও আগে থেকে লবণটা দেওয়া ছিল তারপর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী পরবর্তীতে আবার অ্যাড করে নিতে পারবেন চুলার হিটটা মিডিয়ামে রেখে এবার আমি এটা তুলে নিব। যেহেতু আমার এটা খুব ভালো মতো রান্না করা হয়ে গেছে তো তৈরি হয়ে গেল খুবই মজাদার সয়াবিনের চাউমিন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে ট্রাই করবেন ধন্যবাদ